হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আমি আজকে লাস্ট ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের কেরালা ট্রিপে। আজকে আমি দেখাচ্ছি হলো কোভালাম। কোভালামে আমরা ছিলাম হলো আদিশক্তি আয়ুর্বেদিক ভিলেজ, খুব সুন্দর। আপনারা অবশ্যই কোভালাম গেলে এখানে কিন্তু ভিজিট করবেন, এই হোটেলে থাকতেই পারেন, বিকজ খুব রিজনেবল রেট অ্যান্ড খাওয়ার, রুম দেখতেই পাচ্ছেন, রুম খুব সুন্দর স্পেশিয়াস রুম দিয়েছে অ্যান্ড ভিউ ওয়াজ অসম। রুমের থেকে পুরো সি ভিউ দেখা যাচ্ছিলো, সো ইটস টু গুড। অ্যান্ড আমি আর একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, অ্যান্ড তারপরে আমরা এখানটায় ফাইনালি পুল পেয়েছি, যেখানে আমরা প্রচুর সাঁতার কেটেছি, প্রায় দু ঘন্টা ধরে আমরা সাঁতারই কেটেছি, সো সেটাও দেখতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন দূরে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে, কোভালাম বিচ দেখা যাচ্ছে, ঠিক আছে। কোভালাম বিচেও আমরা যাব, আজকে যেহেতু আমাদের লাস্ট ডে এখানটায়, সো আমরা যত পেরেছি এনজয় করেছি। কন্যাকুমারীও গেছি আমরা, কন্যাকুমারীতে বেশিক্ষণ থাকিনি, ফিরে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন প্রচুর এনজয় করেছি আমরা সুইমিং করতে। আমার হাজব্যান্ড তো অনেক জোর করে নামানো হয়েছে, ও এনজয় করেছে, বাবা তো বলতেই নেই, বাবাকে দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ ধরে সুইমিং করেছেন, আমি কেন বাদ যাব, আমিও নেমে পড়েছিলাম ওদের সঙ্গে। সো আপনারা দেখতে থাকুন, কিছু ফটো আমি শেয়ার করেছি, কন্যাকুমারী যাওয়ার সময় ভিডিওটা ঠিক করা হয়নি। অ্যান্ড দেখুন আমিও সুইমিং করছি একটু অনেক দিন পরে, সো বেশ মজাই লেগেছে। অ্যান্ড পুল ওয়াজ রিয়েলি গুড, দেখতেই পাচ্ছেন একটা খুব সুন্দর ভিউ, পুলটারও একটা ভালো ভিউ আছে। সো ওভারঅল ইট ওয়াজ টু গুড, দ্য রিসর্ট ওয়াজ ওয়ার্থ স্টেইং। অ্যান্ড লাস্ট হলো আমাদের বিচ, এখানটায় আমরা লাইট হাউস ছিল, লাইট হাউস বিচে এসেছি, এখানটায় সানসেট হচ্ছিলো, সানসেট পয়েন্টে অনেকক্ষণ ছিলাম, সানসেট দেখে আমরা, আমাদের ফ্লাইট ছিল রাতে 12টার সময়, সো উই রিটার্ন হোম অন দ্যাট ডে ইটসেলফ। কন্যাকুমারীর ছবিগুলো আমি এখানেই দেখিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই ছবিগুলো দেখবেন, অ্যান্ড অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যান্ড আগামীতে আরও অনেক 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 ভিডিও আসবে, সো টিল দেন টেক কেয়ার, বাই বাই।